শাহবাগ চত্বরে যে আন্দোলন শুরু হয়েছিল 5ই ফেব্রুয়ারি তা এখন শাহবাগ থেকে ছড়িয়ে পড়েছে ঢাকার বিভিন্ন জায়গায়। আন্দোলন শুরুর ঠিক এক মাসের মাথায় 5ই মার্চ রাজাকারদের ফাঁসির দাবিতে জনজাগরণ মঞ্চ বিশাল সমাবেশ করল যাত্রাবাড়ি এলাকায়। সমাবেশ শুরুর 2 ঘন্টা আগে থেকেই জমায়েত হাজার হাজার মানুষের, বিভিন্ন বয়সের অসংখ্য মানুষ মঞ্চে গান স্লোগান জামাতকে নিষিদ্ধ করো রাজাকারদের ফাঁসি দাও এই স্লোগানে মুখরিত যাত্রাবাড়ি। রাজাকারদের ফাঁসির দাবিতে তরুণ প্রজন্মের আন্দোলন বাংলাদেশে পড়ল পাক্কা এক মাসে। যত সময় যাচ্ছে ততই তীব্রতা বাড়ছে আন্দোলনের। শাহবাগ চত্বর ছাড়িয়ে এই আন্দোলন এখন ঢাকার রাজপথ ছাড়িয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে আস্তে আস্তে। মাত্র 15 জন ব্লগার 5ই ফেব্রুয়ারি যে আন্দোলনের ডাক দিয়েছিল তা এখন নাড়িয়ে দিয়েছে গোটা দেশের যুব সমাজকে। যুব সমাজের এই আন্দোলনে পা মিলিয়েছে শিশু থেকে বৃদ্ধ। মঙ্গলবার ছিল বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির ডাকে বন্ধ। বন্ধের সকালে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও জনজাগরণ মঞ্চের বিরোধিতায় যে বন্ধ ডাকা হয়েছে তাকে ব্যর্থ করে দিয়েছে সাধারণ মানুষ। যুব সমাজের হাত ধরে শাহবাগে যে নতুন স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল তাই এখন ছড়িয়ে পড়েছে ঢাকার বিভিন্ন এলাকায়। আর প্রতিদিনই আন্দোলনের সমর্থনে আসছে নতুন নতুন মানুষ, গভীরতা বাড়ছে আন্দোলন। একদিকে কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশের বিরোধিতা করে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে বাংলাদেশ সরকারের তার ফাঁসির জন্য আবেদন, অন্যদিকে জামাতকে নিষিদ্ধ করার ইঙ্গিত দিলেন দীপু মনি। এই দুটো ঘটনা বাড়তি উদ্যম জুগিয়েছে প্রজন্ম চত্বরের আন্দোলনকারীদের, আর তাদের এই আন্দোলন শাহবাগ ছাড়িয়ে এখন ছড়িয়ে পড়ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। ক্যামেরা বিশ্বজিৎ শাহের সঙ্গে বিতর চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, ঢাকা।